জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে পাঁচটি অভ্যাস আজই ত্যাগ করুন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। এবং পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয়, তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজে বাইতে পারবে। সফলতা দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। যদি কাউকে ধোকা দিতে পারো, তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো। কারণ রোদ যতই চড়া হোক না কেন, তা সমুদ্রকে কখনোই শুকিয়ে দিতে পারে না। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে জীবনে সুখ আসে না কেন? সমস্ত ঝড় আপনার জীবন নষ্ট করতে আসে না, কিছু কিছু আপনার পথ পরিষ্কার করার জন্য আসতে পারে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে অনেক ভালোবাসা মরে যায়। সফল ব্যক্তিদের মনের মধ্যে ভয় থাকে, সফল ব্যক্তিদের মনে সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এইসব অনুভূতিকে নিজের ওপরে চেপে বসতে দেয় না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হলো প্রয়োজন। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। সেই কারণে নিজের কাজ নিজেই করুন। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে, তবুও নিরাশ হয়ো না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি হতে একটু সময় লাগে। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটাতে মনোনিবেশ করলে দেখবেন নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়ে রয়ে যাবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু একবার প্রাণ খুলে
হেসে দেখো। তোমার হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। সমাজের কথা ভুলে যান, কারণ সমাজ কখনোই আপনাকে উপরে উঠতে সাহায্য করবে না, বরং তারা সবসময় চাইবে আপনি তাদের থেকে নিচুতে থাকুন। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কঠিন পরিশ্রম আর বিশ্বাসের প্রয়োজন হয়। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ও ঘৃণা একটি খারাপ চরিত্রের লক্ষণ। আমরা এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোকের অভাব নেই, কিন্তু সাহায্য করার মতো মানুষ একজনও নেই। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারে না। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি ঠকানোর চেষ্টা করবে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে পারে সমাজে, তারা সবার প্রিয় হয়। একটা কথা সবসময় মনে রেখো, বেইমানদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জীবন থেকে অনেক কমে যায়। সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে। সেটা বাঁচিয়ে রাখতে হলে দুজনেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার প্রচেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।